আচ্ছা আস্তে আস্তে ও ও তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আরও একটা ভিডিওতে স্বাগত। গতকাল মাছ ধরতে গিয়েছিলাম, তো গতকাল মাছ ধরতে পারিনি, আজকেরা জঙ্গলে বাড়াবো, আজকে বসি নিয়ে যাবো। আজকে এখন সময় হচ্ছে 6টা বেজে গেছে, তো আমি রয়েছি আর ওদিকে সাউদা রয়েছে, তো জঙ্গলের দিকে যাই, চলো যাওয়া যাক। সত্যি বলতে বন্ধুরা, আগের দিন প্রচণ্ড হারে, দিনের বেলা প্রচণ্ড হারে বর্ষা হয়েছিল, তো সেই জন্যে দাদা আজকে তাঁবু নিয়ে এসছে রাতের বেলা, তার সাথে আবার একটা খাড়ই নিয়ে এসছে। কি পাশি মাছ ধরবে না চটগুলে? হ্যাঁ কি পাশি মাছ দেখো, দেই না চটগুলে ধরতে গেলে চার সুবিধ তো ধরতেবে, আর পাশি মাছ ধরতে গেলে জাল খাবেলি হয়ে যাবে, যা করবা। তো বন্ধুরা দেখুন চলে এসছি এবারে, আর সাউদা এদিকে অন্ধকারে খ্যাপ দিয়েছে, কেননা বলেছে লাইট জ্বললেই পাইসি মাছ নাকি দূর হয়। দেখি সাউদা পড়েছে মাছ, কি মাছ, দাঁড়াও আমি আসছি, দাঁড়াও পড়েছে পাইসি মাছ। ও সত্যি বলতে বন্ধুরা দেখুন অন্ধকারে দাদা খ্যাপ দিয়েছে পাইসি মাছ, দেখুন বেশ ভালো পাইসি মাছ পড়েছে। খালেতে থাক, সব তো বসে চার মাপের বসে চার। সত্যি চিংড়ি মাছও পড়েছে, বড় বড় চিংড়ি। হ্যাঁ বইটি তুলে রয়েছে, এটা তুলে পুরো ভাঙানি মাছের মতো সাইজ আসছে মাছ। তেলে ভাজা খাতিবে এরকম বড় বড় পাইছে, কি সাদা চিংড়ি মাছগুলো বড় বড় রাত্রিবেলা, তো রাত্রিবেলা বেশ বন্ধুরা দেখুন দাদা বলছে একটা নাকি ভেটকি মাছ পড়েছে, সত্যি তো ভেটকি মাছ পড়েছে, তো আপনারা জানেন। ও বেশ বেশ বড়, তো বন্ধুরা আমাদের জাল খেপিয়ে মাছ ধরা হয়ে গেছে, দেখি আর এদিকে মশাও লাগছে, দাদা ধূপকাঠি ধরে দিয়েছে, ওই দেখি ঢালো কতটা মাছ হলো। ওই 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 একটা দাইথনি মাছও পড়েছে বেশ বড়, দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাকে বসির চার, হ্যাঁ যা আছে কাটি কুটি দিলে হয়ে যাবে। পাইসি মাছগুলো কিন্তু বড়, পাইসি মাছগুলো তা তুমি চারগুলো কাটি নাও, কাটি কুটি নাও, আমি এই পাশে এই বসিগুলো গোছায় ফেলি, আগামীকাল এই বসিগুলো গোছানো হয়নি, বাকি ছিল,
তো এই পাশের বসিগুলো গুছিয়ে ফেলবো, আর ওদিকে দাদা বসির জন্য চারগুলো কেটে ফেলবে। তো কাটার পরেই বসিতে চার গাঁথা হবে। ছোটো বড় কি দুই পিস করে? হ্যাঁ দেখো যে হিসাবে দেবা বসি হিসাবে চার। হ্যাঁ তিন পিস হলে তিন পিস হয়। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখুন এদিকে বসি সব গোছানো হয়ে গেছে, আর দাদা এদিকে বসি গাচ্ছে, সব চার কাটা হয়ে গেছে এদিকে। এবার আমি ওই বসিগুলো গেঁথে নেবো, এবার তো গাঁথা হলেই তারপরে আবার ফেলার দিকে যাব। তাহলে বসিগুলো গেঁথে ফেলি। তো বন্ধুরা চাঁদনি রাত্রির, আর এদিকে আমাদের দাদা বসি প্রায় গেঁথে ফেলেছে, আমিও গেঁথেছি এদিক দিয়ে প্রায়। দেখুন এতে পাইশে মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর দু চারটে বাকি আছে। এবার পুরো নদীর মাঝখানের দিকে চলে যাব, যে বসিগুলো ফেলবো আর একটা বাকি আছে, আর একটা গাঁথলেই শেষ। আর এগুলো রয়ে গেছে দাইতনি মাছ, মাছগুলো বড় বড় পাইছি, সকালবেলা ভাজা খাওয়া যাবে। তো বন্ধুরা আমাকে বসিগুলো এবার দাদা ফেলে দেবে, মধ্যেখানে বাইরের দিকে চলে এসছি, এবার বসিটা ফেলবে। দাও ফেলো, আস্তে আস্তে ছাড়ো, ছোটটা ছাড়ি দাও। হ্যাঁ ছোট ছাড়ি দাও। হ্যালো আস্তে আস্তে ফেলো। তো বন্ধুরা বসিটা এবার ফেলে দেবো, তাড়াতাড়ি ফেলতে হবে। তো বন্ধুরা দেখুন এদিকে সাজ আর বসি ফেলা কমপ্লিট, তো আর দু তিনটে রয়েছে। তো বন্ধুরা 11টা বেজে গেছে বসি ফেলতে ফেলতে, এখন বাড়ির দিকে যাব। আর এই বসিটা কালকে সকালবেলায় তুলবো, তো এখন ঘাটে যাব, ঘাটে ঘাটে যেয়ে বাড়িতে যেতে হবে, কেননা এখনও খাওয়া দাওয়া করা হয়নি, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ দা চলো আমি ঘাটের দিকে যাই। তো বন্ধুরা বসি তুলতে চলে এসেছি, আমি আর দাদাই গিয়েছিলাম কালকে, আর আজকেরাও চলে এসেছি আমি আর দাদা। তো সকালবেলা দিকে যাব, আর এখন সময় 5:30 বেজে গেছে আস্তে আস্তে বাড়ি দিয়ে। তো দাদা নৌকোটা খুলছে, তারপরে যেয়ে বসি তোলা হবে। তো চলো যাই। সোল চলে এসেছে, ধরো দেখো মা আমার নাম নিয়ে, মার নাম নিয়ে দাও টান দাও বসি।
হয়েছে বসে, তাই না? ছোট তো তুলো, মাছ বাঁধলে ডাক দেবা, ঠিক আছে? বন্ধুরা আবার একটা মাছ পড়েছে, দেখি কি মাছ সেটা। ও এটা তো বেশ বড়, বড় সাইজের ভোলা মাছ। বাহ, ডাকছে দেখো কট কট করে। ও ইয়েস, বেশ বড় ভোলা মাছ। থাকো নৌকর ভিতরে, মাছ থাকলে আবার ডাক দেবো। তো বন্ধুরা দেখুন, এদিকে দাদা বলছে আরও একটা মাছ আছে, গেরাপি তুলেছে। কই তোলো তোলো দেখি। ও তো মেদ মাছ পড়েছে, তোলো 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 তোলো। আর পাশে আগে একটা ছোটো একটা গোলাপি মাছ পেয়েছিল, সেটা পাশে রয়েছে, একটা মেদ মাছ। না দেখুন, এদিকে আর একটা ছোল তোলা হয়েছে, প্রায় হাফের বেশি বসি তোলা হয়েছে। আর এদিকে আর একটা ভোলা মাছ পড়েছে। ও আরে না, বড় দেখে মাছ পড়ে, তার ছোট ছোট ভোলা মাছ। তোলো 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 তোলো, ঠিক করে ঠিক করে, আস্তে 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 আস্তে। ও ও সত্যি দেখুন ভোলা মাছ, ডাকছে দেখো 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 ভিতরে দেখো। আর আগে একটা ভালো মাছও রয়েছে, এরকম মাছ। ও দেখো দেখো, আয়টা তোলো, আয়টা তোলো, বড় দেখে তোলো। তো বন্ধুরা বসি প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প কটা বসে আছে, দেখি তোলো দেখি, বড় দেখে তোলো লাস্ট সময়। চোখে রোদ্র পড়ছে। আরে না, এই তো মাছ, তোলো 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 তোলো, বেশ এটে। হ্যাঁ চর্বদা চর্বদা, ওই টানটা করতো টানটা না, ঘুরে যাচ্ছে না। বন্ধুরা আমাদের কিন্তু বসি তোলা হয়ে গেছে, আর নেই ছোলটাই বাকি আছে তুলতে। সে চর্বদাটা এখনও ভিতরে রয়েছে, মানে উপরে রয়েছে, ভিতরে রাখা হয়নি। আর মাছ তো ভিতরে রাখা আছে, ঘাটে যেয়ে দেখাবো। প্রচণ্ড হাওয়া, কিন্তু কথা শুনতে পাবে কিনা যায় না, হাওয়া প্রচণ্ড। এবার ঘাটের দিকে যাই, তারপরে ঘাটে যাই দেখাচ্ছি কতটা কি মাছ হলো। চলো ঘাটে চলে এসেছি, আর যে মাছগুলো পেয়েছি দাদা বের করছে, বের করে দেখি। সব বের করে করে রাখো। ওলা তো বন্ধুরা, এই যে সব মাছ, তো দাদা এবার সব ব্যাগে ভরে দেবে, ব্যাগে ভরে দিয়ে আমরা আবার তুলে আর তো দিক নিয়ে যাবে মাছ। তো ব্যাগে ভরে দিচ্ছে, ব্যাগে তো ভরে দিল, এবার বাড়ির দিকে যাব। তা ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা কালকে রাত্রি দিয়ে মানে রাত্রিবেলা দিয়ে বসে ফেলেছি, বসে ফেলে এই বসে তুললাম, এই মাছ পেলাম। এবার আরতে নিয়ে যাবে, তা আরতে আরও দূর যাবো না, ভিডিও করবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, এবং বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।